কি ভিডিও করব কুত্তার বাচ্চা জি ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা আছে না যে ওরা কি করে প্রসূত করে হ্যাঁ হসপিটালে নেওয়া লাগে না কোনো মানুষের সাহায্য লাগে না আছে না কোনো চিকিৎসক লাগে না সেটা কুত্তার বাচ্চাটা কি করে প্রসব করে কি করে দুধ খায় হাঁটে হ্যাঁ এগুলো সুন্দর করে নিয়ে আসবা তুমি এই তোমার তো পড়াশোনা নাই ন্যাশনাল জিওগ্রাফি বলে একটা চ্যানেল আছে আছে না ওইখানে কুত্তা সাপ বিলাই থেকে শুরু করে বাঘ ভাল্লুক সব কিছু দেখায় এখানে এখন ওই চ্যানেলও পশুদের উপর এত কথা তো তোমার বোঝার দরকার নাই আছে না নানান তুমি যা দেখবা রাস্তাঘাটে উঠে নিয়ে আসো না যাও শোনো ওই আমার জন্য চারটা সিগারেট নিয়ে এসো আচ্ছা স্যার টাকাটা মানে চারটা সিগারেট চার কার্টুন চাই নাই হ্যাঁ ম্যানেজ করো ম্যানেজ করাটা শিখো জীবনে জি স্যার জি স্যার মানে কি অদ্ভুত বলব তা আপনি কিন্তু আজকে টাকা না দিলে আপনার কিন্তু চা দেব না না ভাই তাহলে জিজ্ঞেস করলে কেন দুধ চানা রং চা ওইটা জিজ্ঞেস করেছি ওই যে রং চার দাম পাঁচ টাকা দুধ চার দাম ষাট টাকা আপনি যদি ষাট টাকা দিয়ে একটা দুধ চা খান আপনার একশো টাকা পূরণ হয়ে যায় আর একশো টাকা পূরণ হয়ে গেলে আমি কারোর আর বাকি দিই না ভাইরে তুমি তো পাশ আন কেন এইমাত্র সাগর ভাই আমাকে হয়তো ঝাড়াঝাড়ি করবে এত জোরে ঝাড়লো এত জোরে ঝাড়লো যে আমার কানে টিম্পিনিকে অ্যাটাক করছে তুমি কি বুঝতে পারছো বিষয়টা বুঝছি সাগর ভাই জোরে চিল্লানি দিছে আপনার কানের পর্দা ফেটে গেছে এই গরিবকে একটু খাওয়াও না দোয়া বাবা বুঝছি এতই যদি অভাব হয় অভাব যদি শেষ না হয় তাহলে দরখাস্ত দেন জায়গা মতো পৌঁছায় দিই অভাব শেষ হয়ে যাবে কোথায় পৌঁছাবা এই অভাবীর দরখাস্ত কে শুনবে কি করছেন ভাই আপনি এতদিন এলাকায় থাকেন কি খবর জানেন না না তো কোথায় এই দোকান কে করে দিছে কে করে দিছে দস্যু মনোহর আরে আমার মা তো মানুষের বাড়ি বাড়ি কাজ করতো বুঝেন নাই যেই বাড়ি কাজ করতো ওই বাড়িতে দস্যু মনোহর গেছিল ডাকাতি করতে ডাকাতি করার সময় অনেক পরিশ্রম হয় না এই পরিশ্রম যেমন হয়েছে আমার মা এক গ্লাস পানি দিছিল এরপরে রাইতে আমার মা দিছে তার হাতে এক গ্লাস পানি আর সকালবেলায় দোকানের চাবি আমার হাতে কি বলে ওনার ভালো নাম কি ওনার আসল নাম হচ্ছে জানি না আচ্ছা আর কি কি জানো সবই জানো